মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার, তোমাদের সাথে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর আজকের এই স্মার্ট ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সিলেবাসের পঞ্চম অধ্যায়, পরিবেশ ও তার সম্পদ। এই অধ্যায়ের একটা বিষয় বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্য, এই সম্পর্কিত আমরা আলোচনা করব, ক্লাস অ্যাটেন্ড করব। কিন্তু অবশ্যই তোমাদের হাতের কাছে রাখতে হবে নবম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক এবং নবম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক, এই বই দুটো। এই বই দুটো থাকবে সাথে, আর অবশ্যই তোমরা অ্যাটেন্ড করছো আজকের এই স্মার্ট ক্লাস। সব কিছু মিলিয়ে নিজেকে করে তোলো আরও অনেক বেশি স্মার্ট। বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্যের দ্বিতীয় পর্বের ক্লাস চলো আমরা আজকের শুরু করি। বাস্তুতন্ত্রের তৃতীয় যে কার্যগত বৈশিষ্ট্য সেটা হলো শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো। তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো আমরা আগের ক্লাসে দুটো গুরুত্বপূর্ণ কার্যগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি, খাদ্য শৃঙ্খল বা ফুড চেন আর খাদ্য জাল বা ফুড ওয়েব। আজ আমরা বাস্তুতন্ত্রের তৃতীয় যে কার্যগত বৈশিষ্ট্য শক্তি প্রবাহ সেটা সম্পর্কে আলোচনা করব। আমরা জানার চেষ্টা করব শক্তি প্রবাহ কি, শক্তি প্রবাহ কীভাবে ঘটে, তার গুরুত্বই বা কী, বৈশিষ্ট্য বা কী। চলো একে একে দেখি। প্রথমে তোমরা এখানে যে ছবি দেখতে পাচ্ছ, একটা বাস্তুতন্ত্রের বিভিন্ন যে পুষ্টি স্তর তাকে দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই চিনতে পারছো সবুজ উদ্ভিদ অর্থাৎ উৎপাদক, আর এই যে গরুকে এঁকেছি সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাই প্রাথমিক খাদক। আবার এখানে একটা সাপকে রেখেছি, এখানে গরুর পরিবর্তে যদি আমরা খরগোশকেও প্রাথমিক খাদক হিসেবে গ্রহণ করি তাহলে সাপ হলো এখানে গৌণ খাদক। আবার এখানে ঈগল রেখেছি সর্বোচ্চ খাদক। এটা একটা স্বাভাবিক খাদ্য শৃঙ্খল বা ফুড চেন, যেটা সম্পর্কে তোমরা ইতিপূর্বেই জেনেছ। কিন্তু আমি এখানে বলতে চাইছি, যখন উৎপাদককে প্রাথমিক খাদক খাদ্য হিসেবে গ্রহণ করছে, আমরা বলেছিলাম খাদ্যের মাধ্যমে আসলে কিসের স্থানান্তর ঘটছে, শক্তির স্থানান্তর ঘটছে। কারণ আমরা জানি শক্তি আসে কোথা থেকে, খাদ্যের মধ্য থেকে। এখন উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করার সময় উৎপাদকের মধ্যে থাকা শক্তি স্থানান্তরিত হচ্ছে প্রাথমিক খাদকের দেহে। একইভাবে প্রাথমিক খাদককে গৌণ খাদক যখন খাদ্য হিসেবে গ্রহণ করছে, প্রাথমিক খাদকের দেহে উপস্থিত শক্তি স্থানান্তরিত হচ্ছে গৌণ খাদকের দেহে, একইভাবে গৌণ খাদক থেকে সর্বোচ্চ খাদকের দেহে। অর্থাৎ আমরা দেখছি শক্তির স্থানান্তরণ ঘটছে উৎপাদক থেকে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক, অবশ্যই গৌণ খাদক থেকে সর্বোচ্চ খাদক। অর্থাৎ শক্তি যে স্থানান্তরিত হচ্ছে বা শক্তির যে প্রবাহিত হচ্ছে, সেই শক্তি প্রবাহিত হওয়ার ঘটনাকে আমরা বলি শক্তি প্রবাহ। কিন্তু প্রশ্ন হলো সেই শক্তি প্রবাহ ঘটছে কিসের মাধ্যমে? অবশ্যই একটা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। একটা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তির ধারাবাহিক স্থানান্তর বা প্রবাহ, সেটাকেই আমরা বলতে চাইছি এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ। অর্থাৎ যে কোনো বাস্তুতন্ত্রের ক্ষেত্রে, যে কোনো খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে উৎপাদক থেকে ধীরে ধীরে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে আমরা যেমন বলি খাদ্যের স্থানান্তরণ ঘটছে, প্রকৃতপক্ষে খাদ্যের মাধ্যমে শক্তির স্থানান্তরণ ঘটছে বা শক্তির প্রবাহ ঘটছে, সেটাকেই আমরা বলছি শক্তি প্রবাহ। অর্থাৎ আমরা বলতে পারি শক্তি প্রবাহ কি, বাস্তুতন্ত্রে রূপান্তরিত সৌরশক্তির, এই কথার অর্থ কি? আমরা জানি পৃথিবীতে সকল শক্তির মূল উৎসকে সৌরশক্তি। এখন সেই সৌরশক্তিকে আবদ্ধ করে উৎপাদক তথা সবুজ উদ্ভিদ। উৎপাদক আবদ্ধ করে সৌরশক্তি রূপে এবং সেই আবদ্ধ করা সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, সেই রাসায়নিক শক্তি খাদ্য শক্তির আকারে প্রবাহিত হয় এক স্তর থেকে অন্য স্তরে। তাই আমরা বলছি রূপান্তরিত সৌরশক্তি। রূপান্তরিত সৌরশক্তির বিভিন্ন পুষ্টি স্তরের মাধ্যমে, আমি যেটা বোঝালাম উৎপাদক থেকে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক, এই প্রত্যেকটা স্তরকেই আমরা বলি পুষ্টি স্তর। বাস্তুতন্ত্রের সেই বিভিন্ন পুষ্টি স্তরের মাধ্যমে একমুখী স্থানান্তর, দিস ইজ ইম্পর্ট্যান্ট, আমরা পরে ডিটেলস পড়ব, কখনোই ওই শক্তির বিপরীতমুখী স্থানান্তর সম্ভব নয়। অর্থাৎ আমরা চাইলেও শক্তিকে প্রাথমিক খাদক থেকে উৎপাদকের দেহে কখনই স্থানান্তর করতে পারবো না, তাই আমরা তাকে বলেছি একমুখী স্থানান্তর, একেই বলি শক্তি প্রবাহ। তাহলে কি দাঁড়ালো? সৌরশক্তির স্থানান্তরণ ঘটবে, রূপান্তরিত সৌরশক্তির।
কিসের মাধ্যমে? বিভিন্ন পুষ্টি স্তরের মাধ্যমে। কোন অভিমুখে? একটাই নির্দিষ্ট অভিমুখে, সেটা উৎপাদক থেকে প্রাথমিক খাদক, থেকে গৌণ খাদক, থেকে সর্বোচ্চ খাদক, কখনোই বিপরীত দিকে প্রবাহিত হবে না। সেই যে প্রবাহ সেটাকেই আমরা বলছি শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো। দেখো, সৌরশক্তি অবশ্যই সকল শক্তির মূল উৎস, তাকে আবদ্ধকরণ করছে কোন অংশ? সবুজ উদ্ভিদ, যাকে বাস্তুতন্ত্রে আমরা উৎপাদক বলেছি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে। সবুজ উদ্ভিদকে ঘাস ফড়িং অর্থাৎ আমাদের খাদ্য শৃঙ্খলের প্রাথমিক খাদক গ্রহণ করছে। অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে শক্তি বা এনার্জি ঘাস ফড়িং এর দেহে যাচ্ছে, ঘাস ফড়িং থেকে যাচ্ছে ব্যাঙের দেহে, অর্থাৎ প্রাথমিক খাদক থেকে গৌণ খাদকের দেহে শক্তির স্থানান্তর ঘটছে। আবার ব্যাঙকে যখন খাদ্য হিসেবে সাপ গ্রহণ করছে, তখন ব্যাঙের দেহ থেকে শক্তি সাপের দেহে স্থানান্তরিত হচ্ছে, সাপ থেকে বাজ পাখির দেহে। এইভাবে শক্তির যে ধারাবাহিক প্রবাহ ঘটছে সেটাকেই আমরা বলেছি শক্তি প্রবাহ। কিন্তু প্রকৃতপক্ষে ঘটনাটা কিভাবে ঘটছে, কোন কোন পর্যায়ের মাধ্যমে ঘটছে, আমি যতটুকু শক্তি অর্জন করি সবটাই কি আমি স্থানান্তরিত করি, তাহলে আমার জীবন কার্য কি করে সম্পাদিত হবে, চলে একটু সেই উত্তর খোঁজার চেষ্টা করি। বাস্তুতন্ত্রে এই শক্তি প্রবাহ ঘটে তিনটি পর্যায়ের মধ্য দিয়ে। কি কি সেই তিনটে পর্যায়? দেখো, প্রথম পর্যায়ে শক্তি অর্জন, দ্বিতীয় পর্যায়ে অর্জিত শক্তির ব্যবহার, আর তৃতীয় পর্যায়ে অতিরিক্ত শক্তির স্থানান্তর। অর্থাৎ একটা নির্দিষ্ট জীব কোনো একটা শক্তি অর্জন করবে, সেই অর্জিত শক্তির মধ্যে কিছুটা ওই জীব নিজস্ব জৈবনিক কাজের জন্য ব্যবহার করবে, অতিরিক্ত যে পরিমাণ শক্তি থাকবে সেই শক্তিটাকে পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তর করবে। এভাবেই শক্তির ক্রমান্বয়ে অর্জন হবে, ব্যবহার হবে এবং স্থানান্তর হবে বিভিন্ন পুষ্টি স্তরের মাধ্যমে। সেটাই হলো শক্তি প্রবাহের প্রকৃত ঘটনা। অর্থাৎ বাস্তুতন্ত্রের যে কোনো পুষ্টি স্তরে যে কোনো জীব সে যে পরিমাণ শক্তি নিজে অর্জন করবে, যেভাবেই হোক সেটা হলো শক্তির অর্জন। সেই শক্তির মধ্যে কিছুটা শক্তি স্বাভাবিকভাবেই ওই জীব নিজের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করবে, অবশিষ্ট যে শক্তি বা অতিরিক্ত যে শক্তি সেই শক্তিকে পরবর্তী স্তরে স্থানান্তর করবে, সেটাই হলো তৃতীয় পর্যায় বা শক্তির স্থানান্তর। ঠিক কিভাবে ঘটে দেখো, এখানে একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এটা স্বাভাবিকভাবেই একটা খাদ্য শৃঙ্খল, যার উৎপাদক এই আমরা দেখছি সবুজ উদ্ভিদ। ক্রমাগত বিভিন্ন খাদ্যখাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন পুষ্টি স্তর আমরা দেখছি। প্রাথমিক খাদক হিসেবে রয়েছে খরগোশ, গৌণ খাদক রয়েছে সাপ, এবং সর্বোচ্চ খাদক হিসেবে ঈগল। অর্থাৎ বিভিন্ন পুষ্টি স্তরের মধ্য দিয়ে সেই শক্তি ক্রমাগত উৎপাদক থেকে সর্বোচ্চ খাদকের দিকে প্রবাহিত হচ্ছে, সেটাই হলো শক্তি প্রবাহ। কিন্তু গুরুত্বপূর্ণ হলো কোন পদ্ধতিতে যাচ্ছে। পদ্ধতিটা তিনটে পর্যায়ে। প্রথম পর্যায়ে আমরা কি বললাম, শক্তি অর্জন করবে। অর্থাৎ একটা প্রাথমিক খাদক যখন উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করল, তখন প্রাথমিক খাদক যে পরিমাণ শক্তি পেল সেটাই হলো শক্তির অর্জন, অর্জিত শক্তি। যেমন আমরা এখানে বলছি প্রাথমিক খাদক 1000 কিলোক্যালোরি শক্তি অর্জন করেছে। কিভাবে? উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। এখন ওই প্রাথমিক খাদক খরগোশকে সাপ খাদ্য হিসেবে গ্রহণ করছে, কিন্তু ইতিমধ্যে ওই 1000 কিলোক্যালোরি শক্তির মধ্যে কিছু পরিমাণ শক্তি প্রাথমিক খাদক দ্বারা অর্থাৎ খরগোশ দ্বারা নিজের জীবনের নানান শারীরবৃত্তীয় বা জৈবনিক কার্য, শ্বসন, পরিপাক, রেচন ইত্যাদি ইত্যাদি নানান জৈবনিক কার্য সম্পাদনের জন্য ব্যবহার করেছে, সেই ব্যবহৃত শক্তিকে আমরা বলবো শক্তির ব্যবহার। অর্থাৎ 1000 কিলোক্যালোরি শক্তি সেটা খরগোশের বা প্রাথমিক খাদকের অর্জিত শক্তি। যে পরিমাণ শক্তি ওই প্রাথমিক খাদক ব্যবহার করবে সেটা হলো তার ব্যবহৃত শক্তি। অতিরিক্ত যে শক্তি থাকবে সেই শক্তিটা প্রাথমিক খাদক কি করবে, পরবর্তী পুষ্টি স্তর অর্থাৎ গৌণ খাদককে স্থানান্তরিত করবে। আমরা যদি এখানে দেখি, প্রাথমিক খাদক খরগোশ অর্জন করেছে 1000 কিলোক্যালোরি শক্তি, এবং আমরা দেখছি পরবর্তী খাদক গৌণ খাদক সাপ, সেই সাপের ক্ষেত্রে দেখছি 100 কিলোক্যালোরি তার অর্জিত শক্তি। অর্থাৎ স্বাভাবিক গাণিতিক নিয়মে আমরা যদি করি, 900 কিলোক্যালোরি শক্তি গেল কোথায়? সেই 900 কিলোক্যালোরি শক্তি আমরা আন্দাজ করতে পারি
হয়তোবা এই খরগোশ নিজস্ব জৈবনিক কার্যের জন্য ব্যবহার করেছে, সেটাই হলো শক্তির ব্যবহার। অতিরিক্ত যে 100 কিলোক্যালোরি শক্তি, সেটাই স্থানান্তর ঘটেছে খরগোশ থেকে সাপে, অর্থাৎ প্রাথমিক খাদক থেকে গৌণ খাদকের দেহে। এটাই হলো শক্তির স্থানান্তর। একইভাবে গৌণ খাদক থেকে সর্বোচ্চ খাদকের দিকে দেখাও। গৌণ খাদক অর্জন করেছে 100 কিলোক্যালোরি শক্তি, কিন্তু স্থানান্তরিত শক্তির পরিমাণ দেখো 10 কিলোক্যালোরি। আবার একই গাণিতিক নিয়মে তাহলে 90 কিলোক্যালোরি শক্তি কি হলো? সেই 90 কিলোক্যালোরি শক্তি এই গৌণ খাদক সাপ দ্বারা নিজের জৈবনিক কাজের জন্য ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ ক্রমাগত যত আমরা খাদ্য শৃঙ্খলের উপরের দিকে যাব, স্থানান্তরিত শক্তির পরিমাণ কমবে, সেটাই স্বাভাবিক। কারণ প্রত্যেকটা জীব যে পরিমাণ শক্তি অর্জন করে, তার একটা বড় অংশ নিজের শারীরবৃত্তীয় কাজের জন্য ব্যবহার করে, সেটাই হলো শক্তির ব্যবহার। অর্থাৎ এখানে ছকের সাহায্যে আমরা যেটা দেখেছি, সেটা যদি এদিকে একবার দেখি পর্যায়গুলো কি বলছে। শক্তির অর্জন অবশ্যই একটা পুষ্টিস্তরে অবস্থিত নিজস্ব যে কোনো জীব কীভাবে শক্তি অর্জন করছে দেখো। সৌরশক্তির আবদ্ধকরণ, আমরা জানি পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য, সেই যে সূর্য থেকে আগত শক্তি সেটাকে আবদ্ধ করতে হবে, যেটা কেবলমাত্র সবুজ উদ্ভিদ বা উৎপাদক তারাই সক্ষম হয়। অর্থাৎ প্রথম পর্যায়ে সৌরশক্তির আবদ্ধকরণ হলো। ওই যে আবদ্ধকৃত শক্তি সেটাকে আমরা বলছি গ্রস প্রোডাকশন, সংক্ষেপে আমরা বলি জিপি। অর্থাৎ একটা পুষ্টিস্তরে অবস্থিত জীব যে পরিমাণ মোট শক্তি অর্জন করছে সেটাকেই বলছি গ্রস প্রোডাকশন। কিন্তু স্বাভাবিকভাবেই ওই জীব অর্জিত ওই শক্তির কিছুটা ব্যবহার করবে। ব্যবহারের পরে যে অবশিষ্ট শক্তি থাকবে সেটাকেই আমরা বলি নেট প্রোডাকশন। মনে রাখতে হবে ওই নেট প্রোডাকশন যেটা, অবশিষ্ট শক্তি যেটা, সেটাই প্রকৃতপক্ষে জীব স্থানান্তর করবে। দ্বিতীয় পর্যায়ে ব্যবহারে কি হবে? অর্জিত শক্তির বিভিন্ন জৈবনিক কাজে ব্যবহৃত হবে ওই অর্জিত শক্তি। বিভিন্ন জৈবনিক কার্যের অর্থ নানান হতে পারে, সেটা পরিপাক হতে পারে, সংবহন হতে পারে, রেচন হতে পারে, শোষণ হতে পারে। আর সেই শক্তি, অবশিষ্ট যে শক্তিটা থাকবে নিজস্ব ব্যবহারের পর, সেটা খাদকের দেহে সঞ্চয় হবে, সেটাই হলো প্রকৃত অর্জিত শক্তি। এই অতিরিক্ত শক্তিটা স্থানান্তর ঘটবে। কোন রূপে স্থানান্তর ঘটবে বা কোন হিসেবে স্থানান্তরিত হবে দেখো, প্রকৃত অর্জিত শক্তির কিছুটা পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তর। এখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ আমরা উল্লেখ করেছি, লিন্ডেম্যানের 10% সূত্র। আমরা এখানে অঙ্ক করার সময় বলছিলাম দেখো, স্বাভাবিক অঙ্কের উদাহরণ নিয়ে, 1000 কিলোক্যালোরি একটা প্রাথমিক খাদক দ্বারা অর্জিত শক্তি, ওই প্রাথমিক খাদক যখন স্থানান্তর করছে সেই শক্তির পরিমাণ দাঁড়াচ্ছে কত? 100 কিলোক্যালোরি। অর্থাৎ 1000 কিলোক্যালোরি তার অর্জিত শক্তি, স্থানান্তরিত শক্তি হলো 100 কিলোক্যালোরি। অর্থাৎ স্থানান্তরিত শক্তির পরিমাণ 10%, 10%। এই 10% ছাড়া বাকি যে 90% কি হলো? সেই 90% এনার্জি বা শক্তি ওই প্রাথমিক খাদক নিজের কাজের জন্য ব্যবহার করেছেন। অর্থাৎ যে কোনো পুষ্টিস্তরে অবস্থিত যে কোনো জীব, সে মোট যে পরিমাণ শক্তি অর্জন করবে, তার 10% শক্তি পরবর্তী পুষ্টিস্তরে স্থানান্তরিত করবে। এটাই সাধারণ নিয়ম। এই নিয়ম বা এই সূত্রের প্রবর্তক হলেন বিজ্ঞানী লিন্ডেম্যান। একে আমরা বলি লিন্ডেম্যানের 10% সূত্র বা লিন্ডেম্যানের 10% ল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম। লিন্ডেম্যানের 10% ল বা 10% সূত্র কিসের সাথে সম্পর্কিত? শক্তি প্রবাহ, স্পেসিফিক্যালি শক্তির স্থানান্তরের সাথে। সেটা কি? যে কোনো পুষ্টিস্তরের যে কোনো জীব যে পরিমাণ শক্তি অর্জন করবে, তার 10% পরবর্তী পুষ্টিস্তরে স্থানান্তরিত করবে, বাকি 90% নিজের জৈবনিক কাজের জন্য ব্যবহার করবে। এটাই হলো শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়। একটা জীব শক্তি অর্জন করবে, অর্জিত শক্তির কিছুটা নিজের কাজে ব্যবহার করবে, অতিরিক্ত যে শক্তি থাকবে ব্যবহারের পর সেই শক্তিটা পরবর্তী পুষ্টিস্তরে স্থানান্তরিত করবে। এটাই হলো শক্তি প্রবাহ। তাহলে আমরা সমগ্র আলোচনা থেকে শক্তি প্রবাহের কি কিছু বৈশিষ্ট্য আমরা নির্ধারণ করতে পারি? চলো একবার দেখে নিই। তাহলে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য কি চলো একটু জানার চেষ্টা করি। শক্তি প্রবাহ কি জেনেছি, শক্তি প্রবাহের কতগুলো পর্যায় জেনেছি, তাহলে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য কি? আমরা এই ছবিটার মধ্য থেকেই একটা জানার চেষ্টা করি। দেখো, একটা পিরামিড আকৃতি গঠন এঁকেছি আমরা, এটাকে আমরা বলতে পারি শক্তির পিরামিড। এক্স্যাক্টলি তাই,
প্রকৃতপক্ষে শক্তির প্রবাহ ঘটছে উৎপাদক থেকে ক্রমাগত এই সর্বোচ্চ খাদকের দিকে, এবং সেই সময়ে শক্তির যে পরিমাণ সেটাকে যদি আমরা গ্রাফিক্যালি বসাই তাহলে এই পিরামিডের মতো দেখতে হয়, এটাকে আমরা শক্তির পিরামিড বলি। কিন্তু আমরা যদি শক্তি প্রবাহের বৈশিষ্ট্য খুঁজতে যাই, প্রথম বৈশিষ্ট্য যেটা অবশ্যই আমাদের উল্লেখ করতে হবে সেটা হলো বাস্তুতন্ত্রে এই যে শক্তি নিয়ে কথা বলছি, সকল শক্তির মূল উৎস কি? সকল শক্তির মূল উৎস হলো এই সূর্য। নাম্বার ওয়ান, শক্তি প্রবাহের প্রধান বৈশিষ্ট্য, সকল শক্তির প্রধান উৎস হলো সূর্য। নাম্বার টু, দেখো তো সেই সূর্য থেকে আগত শক্তিকে উৎপাদক আবদ্ধ করছে। এখন সেই উৎপাদক দ্বারা আবদ্ধ করা শক্তি স্থানান্তরিত হচ্ছে একটা নির্দিষ্ট দিকে। আমি এখানে নীল চিহ্ন দিয়ে যে অভিমুখ, শক্তি প্রবাহের অভিমুখ দেখাতে চেষ্টা করেছি, খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো উৎপাদক থেকে প্রাথমিক খাদকে, প্রাথমিক খাদক থেকে গৌণ খাদকে, গৌণ খাদক থেকে সর্বোচ্চ খাদকে। ভেবে দেখো তো কখনো কি কোনোভাবেই এই অভিমুখকে পরিবর্তন করা যাবে? অর্থাৎ শক্তির প্রবাহের অভিমুখ চাইলেই কি আমরা গৌণ খাদক থেকে প্রাথমিক খাদকের দিকে বা প্রাথমিক খাদক থেকে গৌণ খাদকের দিকে এই অভিমুখের পরিবর্তন ঘটাতে পারবো? নিশ্চয়ই কখনো নয়, অর্থাৎ আমরা পারবো না। এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি শক্তি প্রবাহের অভিমুখ একমুখী, সবসময় একটা নির্দিষ্ট দিকেই কেবলমাত্র শক্তির প্রবাহ ঘটবে, কোনোভাবেই অভিমুখকে আমরা বিপরীতে পাঠাতে পারবো না বা পরিবর্তন করতে পারবো না। তৃতীয় বৈশিষ্ট্য আমরা যদি খুঁজতে চাই, দেখো প্রতিটা স্তর থেকে শক্তির স্থানান্তরের সময় তোমরা নিশ্চয়ই দেখছো, আমি এই যে তীরচিহ্ন দিয়েছি এটা দিয়ে বোঝাতে চাইছি কিছুটা শক্তির অপচয় হচ্ছে। কিন্তু এখানে তোমরা বলবে শক্তির অপচয়, এটা কি সম্ভব? এক্স্যাক্টলি, অর্থাৎ আমি বলতে চাইছি একটা স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে যখন শক্তির স্থানান্তরণ ঘটে তখন শক্তির কিছুটা হ্রাস হয়, শক্তি কিছুটা কমে যায়। এই ঘটনাটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব সেটা জানব। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা দুটো বৈশিষ্ট্য খুব ভালোভাবে জানতে পেরেছি, এক, সকল শক্তির মূল উৎস সূর্য, দুই, শক্তি প্রবাহ সর্বদা একমুখী। এই দুটো আমরা পরিষ্কারভাবে বুঝেছি। তৃতীয় পয়েন্টে কি বলছি? শক্তি প্রবাহ হ্রাস পায়। ছবির দিকে আমরা তাকালেই দেখব কিছুটা শক্তি নির্গত হচ্ছে, যেটাকে আমরা বলেছি শক্তির অপচয় হিসেবে। অর্থাৎ কিছুটা শক্তি যদি নির্গত হয় অথবা ওই পুষ্টি স্তরের জীব নিজস্ব কাজে ব্যবহার করে তাহলে স্বাভাবিকভাবেই স্থানান্তরিত শক্তির পরিমাণ কম হবে, ফলে শক্তির পরিমাণ হ্রাস হবে। কিন্তু এক স্তর থেকে অপর স্তরে শক্তির স্থানান্তরের সময় একটা নির্দিষ্ট নিয়ম বা সূত্র মেনে স্থানান্তরিত হয়, সেটাকে জানার জন্য তাপগতিবিদ্যা বা থার্মোডায়নামিক্স সম্পর্কে একটু জানতে হবে, যেখানে বলা হচ্ছে তাপ শক্তি এটাও শক্তির একটা রূপ। সেই সংক্রান্ত দুটো সূত্র রয়েছে, কি? প্রথমেই বলা হচ্ছে শক্তির কোনো বিনাশ নেই, শক্তির অবিনাশিতা সূত্র থেকে আমরা বলতে পারি শক্তির কোনো সৃষ্টিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না, কেবলমাত্র রূপান্তর করতে পারি একটা রূপ থেকে অন্য রূপে। আসবো আমরা এই ছবির মধ্যে, ঠিক সেটাই ঘটে। দ্বিতীয়ত, স্থানান্তরকালে শক্তির কিছুটা অপচয় ঘটবে, অর্থাৎ একটা স্তর থেকে অপর স্তরে বা এক রূপ থেকে অন্য রূপে যখন স্থানান্তরিত হবে শক্তির কিছুটা অপচয় ঘটবে। এখানে ঠিক কী ঘটছে দেখো, প্রাথমিক খাদক গৌণ, প্রাথমিক খাদক থেকে শক্তি যখন গৌণ খাদকের দেহে স্থানান্তরিত হবে স্বাভাবিকভাবেই শক্তির কিছুটা হ্রাস ঘটবে, কিছুটা অপচয় ঘটবে, কিন্তু কখনোই ওই শক্তির বিনাশ ঘটবে না, রূপান্তরিত ঘটে। এই প্রাথমিক খাদক তাদের দ্বারা ব্যবহৃত শক্তির পর যে অতিরিক্ত শক্তি সেটা পরবর্তী পুষ্টি স্তর গৌণ স্তরে স্থানান্তরিত হবে, আর স্থানান্তরিত হওয়ার সময় কিছু পরিমাণ শক্তির অপচয় ঘটবে। এ দুটো তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র মেনেই হবে, আমরা সৃষ্টি করতে পারবো না, বিনাশ করতে পারবো না, কেবল রূপান্তর করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওই রূপান্তরিত সৌরশক্তির স্থানান্তরিত হওয়ার সময় কিছুটা শক্তির অপচয় ঘটবে। এটাই হলো শক্তি প্রবাহের বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা বলতে পারি সকল শক্তির মূল উৎস সূর্য, ফার্স্ট পয়েন্ট। নাম্বার টু, সেই শক্তি সর্বদা একটা নির্দিষ্ট দিকেই প্রবাহিত হবে, বিপরীত দিকে নয়। নাম্বার থ্রি, ডেফিনেটলি কিছু পরিমাণ এনার্জি হ্রাস পাবে, আর শক্তি স্থানান্তরিত হওয়ার সময় তাপগতিবিদ্যার প্রথম
এবং দ্বিতীয় সূত্র মেনে চলবে। এই হলো আমাদের শক্তি প্রবাহের সামগ্রিক আলোচনা। অর্থাৎ আমরা বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম খাদ্য শৃঙ্খল কি, খাদ্য জাল কি এবং শক্তি প্রবাহ কি। এই তিনটে হলো একটা বাস্তুতন্ত্রের প্রধান কার্যগত বৈশিষ্ট্য। আশা করি আজকের এই ক্লাস তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে, তোমাদের ভালো লেগে থাকবে। আর জীবনবিজ্ঞান বিষয়ের এইরকম আরও নানান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো আর শেয়ার করো। আর নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করো।